रहीम। मुसलमान भाइयों के जन्य सलाम वालेकुम, हिंदू दादाजी नमस्कार। अन्य जातिर जन्य आंतरिक प्रीति और शुभेच्छा ভালোবাসা রইল। আজকে যে বিদ্যা দিব, শত্রুকে নিমিষের মধ্যে ধ্বংস করা, কাজটা করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পরেই শত্রু ধ্বংস হয়ে যাবে, মুগ্ধ রক্ত উঠে মারা যাবে যদি সঠিক নিয়মে করতে পারেন আর গুরুর যদি আশীর্বাদ থাকে। তার আগে আমার ঠিকানা বলে দিই, বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা পতিনতলা থানা ঘোষণাগড় ইউনিয়ন কৃষ্ণ বাজার মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি চালু করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পান। আর আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেলটি যে যত বেশি সাবস্ক্রাইব করবে আমার আধ্যাত্মিক শক্তি তার মধ্যে ঢুকে যাবে। আমি কথা দিলাম, আল্লাহর কাছে দোয়া করি তেনারা যেন সর্বকালে জয়যুক্ত লাভ করে। যারা 20টা সাবস্ক্রাইব করেছেন তাদের কাজ হবে, যারা আমাকে হাদিয়া দিয়ে কাজ করতেছেন আল্লাহ পাক যেন সর্বকাজের জয় লাভ করে। যারা এখনও আমাকে হাদিয়া দেন নাই, যারা আল্লাহ যেন তাকে দেওয়ার তৌফিক দান করে। আর যারা বিদ্যা শিখবেন, গোপনীয় বিদ্যা, গুরু বিদ্যা, গোপনীয় মরণবাণ, গোপনীয় বশীকরণ, গোপনীয় পাতা খেলা মন্ত্র, এগুলা গুরুর আশীর্বাদ নিয়ে গুরুর কাছে মহব্বত করে গুরুর কাছে নিতে হয়। আর যারা শিখবেন তারা অবশ্যই আমার কাছে আসতে হবে বা পার্সোনালভাবে যোগাযোগ করতে হবে, ডিসক্রিপশনে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে হবে। আর আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে সরাসরি ফেসে কথা বলে আপনারা বিদ্যা শিখতে পারেন এবং কাজ করে নিতে পারেন। আমার পার্সোনাল নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার 01739100082। আপনারা গোপনীয় যে বিদ্যাগুলো নেবেন আপনারা তো বোঝেন, আপনারা শিক্ষিত মানে বোঝেন, সব বিদ্যা চ্যানেলে ছাড়া যায় না, সব নিয়ম চ্যানেলে ছাড়া যায় না। যারা পার্সোনালভাবে নেবেন, কাজ যারা হয় না, যারা 2-4-50টা ওস্তাদ ঘুরছেন কাজ দেয়নি, তারা আসবেন আমার কাছে, একবার আসি ঘুরে যাবেন, যায় কাজ করবেন, যদি কাজ না হয় জীবনে আর আসার কোনো প্রয়োজন নেই। বা আমাকে যেখান থেকেই হোক দক্ষিণা দিয়ে আপনারা হাদিয়া আমার 5,100 টাকা করা আছে, কে 10,000-20,000 দেয় তার ব্যক্তিগত ব্যাপার, আমি অভাবী লোক, আমার টাকার প্রতি অতি লোভ নাই। আপনারা আমার কাছে সব রকম বিদ্যা আছে, আপনারা নিজে কাজ করতে পারেন, দূর থেকে নিতে পারেন। আমি ইমোর মাধ্যমে দূর দূরান্ত থেকে আমি মন্ত্র পাঠাই, আশীর্বাদ করি, তার নামে আমার আসনে বাতি জ্বালাই, আল্লাহর রহমতে 100 ভাগ কাজ হচ্ছে। যেমন আসামে, আসামের রাজু ভারতের রাজু মানিক ঘোষ, এরা এনিভাবে কাজ করতেছে। আমার এক ছোট ভাই আলী মাওলার খাদেম আরিয়াল রাজু, তা আল্লাহ যেন তাকে সর্বকাজে জয়যুক্ত করে, সর্বকাজে যেন সে সফলতা লাভ করে, যে সমস্যায় আছে সে সমস্যার সমাধান করে। আপনারা কি করবেন, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা দয়া করে গোটা ভিডিওটা শুনবেন। আজকে এটা মরণবাণ, এই মরণবাণ করলে কেউ বাঁচে না। আর অবশ্যই নিজের বাড়ি, নিজের শরীর ঠিক করে যেতে হবে। অমাবস্যা পূর্ণিমার দিন একটা চাকু বানাতে হবে, আর এই মন্ত্রটি শ্মশানে বসে মুখস্থ করতে হবে 108 বার। ধূপ আগরবাতি মোমবাতি জ্বালে আপনারা শত্রু ধ্বংস করবেন, স্বয়ং সিদ্ধ হবেন। আপনারা কষ্ট না করলে, সাধন না করলে কোনো কাজের সিদ্ধি আসে না। 108 বার এই মন্ত্রটি শ্মশানে যেয়ে মুখস্থ করবেন। আপনারা কি করবেন, যখন শত্রুকে মারবেন, শ্মশানের মাটি, কালী মন্দিরের মাটি, বিশ্বরী মাটি আর কবরের মাটি, চারটি মাটি এক জায়গা করে শ্মশানে বসে তাকে পুতুল বানাতে হবে। সেখানে পুতুল বানিয়ে শ্মশান জাগ্রত করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। করার পরে কলার পাতাতে ধূপ আগরবাতি মোমবাতি ঘিয়ের বাতি কলার পাতাতে পুতুলটা শোয়াবে, শোয়াইয়ে যজ্ঞ করবে, যজ্ঞ করা শেষ হয়ে যাবে। এই মন্ত্রটি 21 বার পাঠ করবে, 21 বার পাঠ করে শত্রুর যে কোনো হানা পা বা গলা কাটার সঙ্গে সঙ্গে সে মারা যাবে। আপনারা ফোন দিয়ে শুনবেন, এটা কালি রক্তবান, এটা কাউকে সার দেবে দেয় না, এটা মহাদেবকে সার দেয় নাই, এটা কাউকে সার দেয় নাই। আপনারা
অবশ্যই শরীর বন্ধ করে নেবেন, আমার শরীর বন্ধ করার অনেক মন্ত্র দেওয়া আছে। অবশ্যই বাড়ি বন্ধ করে যাবেন, অবশ্যই গুরুর অনুমতি নিয়ে যাবেন, নাহলে মৃত্যু অনিবার্য। আমি বা আমার চ্যানেল দেয় নয়। আপনারা বহুত চ্যানেল দেখছেন, বহুত কিছু শিখছেন, আপনারা দেখেন আমার চ্যানেলের সাথে আমার মন্ত্রের সাথে কারো মন্ত্র মিল হবে না। আর আমি এখন এই তাং ভাং করে কিছু মন্ত্র দেই, এই মন্ত্র করে পরে 7 বার পানি পরে ছেটে দিলে মারা যাবে, এই মন্ত্র পরে 7 বার ওই মাঠের মাঝে মাছ করে ফেলে দিলে মেয়ে চলে আসবে, এই মন্ত্র 5 বার পাঠ করে ওই পানি ফেলে দিলে মানে বিচ্ছেদ হয়ে যাবে, এই ধরনের যদি খারাপ এরকম যদি ভাষায় বিদ্যা দেই তাহলে আপনাদের তো সাবস্ক্রাইব করতেও সমস্যা হবে না, আমার কাছে আসতেও সমস্যা হবে না। এই জন্য বলেছে সত্যের বাতি ধীর দিককে জ্বলে, অসত্যের বাতি ধাঁকে জ্বলে ওঠে ভাঁকে পড়ে যায়। আপনারা বুঝে শুয়ে শিখবেন, বুঝে শুয়ে কাজ করবেন। যখনও ভারপ্রাপ্ত ভারসাম্য ওস্তাদরা কখনো ঢালে উবরে কখনো চ্যানেলে ছাড়ে না, আর ঢালে উবরে কখনো কাকে দেয় না। আমার একটি কিতাব আছে, আপনারা যত বড়ি তান্ত্রিক হোক ওই কিতাবে হাত দিতে পারবেন না, হাত দিলে প্যারালাইসিস সুগন্ধ বাড়ি থেকে মারা যাবে বা নিজে মারা যাবে। বিদ্যা অত সহজ নয় যে আপনারা যা তাই করবেন, গুরুর আশীর্বাদে আস্তে 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 নোয়া যেরকম গরম করে হিট দিয়ে পান দেওয়া হয় সেরকম শিষ্যকে পান দেওয়া হয়, পান দিয়ে শিষ্যকে এই পান যখন দেওয়া হয়ে যাবে তখন শিষ্যরা যে কোনো কাজে যে কোনো জিনিস কাটতে পারবে। অত সস্তা নয়, মন্ত্রও সস্তা নয়। কাল কালিয়া ভদ্রামুখী বিয়ে করে, এটা কেন, হ্যাঁ বিয়ে করে যাও, ফলনা ফল গলায় দিয়া রক্ত বাহির কর, ভোগা বিষিনী ভোগা বিষ্ণী তোর মাও, যদি বান না নাগিবু মুসিবু, তুই ঈশ্বর মহাদেবে দোহাই দেশ মুই, 80,000 পীর কম্বরের দোহাই দিছ, দোহাই ওস্তাদ গুরু শরীফুলের দোহাই, যা অমুকে গলা দে অক্ত বার কর বা অমুকের অঙ্গ নষ্ট কর। আমি বসার অনুমতিটা দিচ্ছি না, কোন দিকে বসবেন আপনারা বুদ্ধি খাটে করতে পারলে করবেন, আর না হলে অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে দক্ষিণের মাধ্যমে আপনাদের জানতে হবে, হাদিয়ার মাধ্যমে জানতে হবে। আর যদি অনুমতি না নিয়ে যান আপনারা মারা গেলে আমি আমার চ্যানেল দেয় নাই, আপনারা বুঝে সুঝে করবেন। জীবনে বহুত বান দেখছেন, বহুত উস্তাদ দেখছেন, অনেক কিছু দেখছেন, আমার চ্যানেলের সাথে আমার মন্ত্রের সাথে কারো মিল হবে না, কারণ আমি 32টি বছর যাবত ঘুরছি, আর অনেক অনেক আছে কি বলবো, থাক বলার প্রয়োজন নেই। আপনারা যারা শিখবেন তারা বুঝে সুঝে শিখবেন, ফেসে আসে না। আপনারা তান্ত্রিকের একে চোখ দেখবেন, চোখে জিনিস জল জল করবে, মুখে মণ্ডলের জিনিস জল জল করবে, সেই উস্তাদের কাছে যাবেন, বলিনি আমার কাছে আসতে হবে আপনাদের। আপনারা এইরকমই তান্ত্রিকের কাছে যাবেন তাহলে সফলতা লাভ করতে পারবেন। আজ হবে একটা কথা বলি, যদি 5টা আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন, 9 ধরবেন আমি জায়গা দিতে পারবো না। তাই যারা তান্ত্রিক জগতে বুঝবেন বা আধ্যাত্মিক জগতে বুঝবেন তারাই আমার কাছে আসবেন, আর যারা বুঝবেন না, যারা বললেই কলেই হয়ে যাবে কাজ, কলেই হয়ে যাবে বা মন্ত্র মুখ পড়লেই কাম হবে, এই ধরনের শিষ্যরা আসবেন না কখনো আমার কাছে। যারা জ্ঞানী ব্যক্তি তারাই আসবেন, জ্ঞান অর্জন করতে পারবেন, যাদের জ্ঞান নেই তাদের আসার কোনো প্রয়োজন নেই। তাই আপনার কথাতে কষ্ট পেলেও আমাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সালামু আলাইকুম।